আজকে আমি কথা বলবো ইলেকট্রনিক সিগারেট এবং ভেপিং সম্বন্ধে। ইলেকট্রনিক সিগারেট বা ভেপিং, তারা নিকোটিন ডেলিভারি করে, শুধু নিকোটিন। আর সিগারেট যারা স্মোক করে তারা নিকোটিন ছাড়াও মোর দেন 7000 কেমিক্যাল ইনহেল করে, যেমন অ্যাসিটন, অ্যাসিটালডিহাইড, লেড, আর্সেনিক, কার্বন মনোক্সাইড। ওই কেমিক্যালগুলি আসলে আমাদের জন্য ক্ষতি, যে লাং ক্যান্সার বলি, হার্ট ডিজিজ বলি, ব্রেনের প্রবলেম বলি, লাং ক্যান্সার বলি, সব হচ্ছে ওই কেমিক্যাল দিয়ে হয়। নিকোটিন কিন্তু ওই ডিজিজগুলি করে না, কিন্তু এটি অ্যাডিক্টিভ, এটাকে নেশা জাতীয় জিনিস। তো আমরা ই সিগারেট বা ভেপিংটি ইউজ করি তখনই যখন আমরা সফল চেষ্টা করার পরও স্মোকিংটা কুইট করতে পারছি, সেক্ষেত্রে আমরা ইলেকট্রনিক সিগারেট বা ভেপিং ইউজ করতে পারি, ভেপ ইউজ করতে পারি। ডিফারেন্স বিটুইন ই সিগারেট এন্ড ভেপিং হচ্ছে ই সিগারেট ইজ জাস্ট লাইক এ সিগারেট, সাইজটা সিগারেটের মতন, দেখতেও সিগারেটের মতন, এবং এটা হচ্ছে ওয়ান টাইম ইউজ। আর ভেপিংটা হচ্ছে একটু বড় আকার, লাইক এ কলমের মতন সাইজ, সেখানে একটা রিচার্জেবল ব্যাটারি থাকে এবং একটা রিফিলেবল ট্যাঙ্ক থাকে, যাতে আমরা ভেপিংটা বারবার ইউজ করা যেতে পারি। এখন হচ্ছে এই যেটা আমি বললাম যে সফল প্রচেষ্টা করেও যদি কুইট না করা যায় স্মোকিং, তাহলে আমরা ই সিগারেট বা ভেপিং ইউজ করতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে দুটাই কিন্তু নেশা বা অ্যাডিক্টিভ, কিন্তু অ্যাডিক্টিভ, এবং এটার জন্য মানুষ নির্ভরতা বেড়ে যায় এবং এটা থেকে আর চলে আসতে পারে না। সেই জিনিসটাই আমাদের খেয়াল রাখতে হবে যে এটা একটা টেম্পোরারি মেজার্স টু হেল্প টু কুইট স্মোকিং, দিস ইজ নট ফর দ্য লং টার্ম। এটার একটা সাইড এফেক্ট আছে, যদি আমরা ভালো ব্র্যান্ডের ই সিগারেট বা ভেপিং ইউজ না করি, সেখানে আমাদেরকে আমরা কিছু পেশেন্ট দেখছি যাদের লাং ইঞ্জুরি হচ্ছে, আমরা বলি ই সিগারেট অর ভেপিং ইউজ রিলেটেড অ্যাকিউট লাং ইঞ্জুরি। সো এই লাং ইঞ্জুরি হতে পারে যদি আমরা বেশি মাত্রায় ই সিগারেট বা ভেপিং নিই, অর আমরা একটু বাজে ব্র্যান্ডের ই সিগারেট বা ভেপিং ইউজ। আবার বললাম এটা হচ্ছে আমাদের টেম্পোরারি মেজার্স টু হেল্প টু কুইট স্মোকিং, নট ফর দ্য লং টার্ম সলিউশন। ইন সামারি আমি বলবো ই সিগারেট বা ভেপিং জিনিসটা একই, নিকোটিন ডেলিভারি করে, ডিফারেন্ট হচ্ছে দুটার মধ্যে সাইজটা ডিফারেন্স, এবং হচ্ছে একটা হচ্ছে রিচার্জেবল এবং রিফিলেবল ভেপিং। দুই নম্বর হচ্ছে এটা কিন্তু যেহেতু নিকোটিন ডেলিভারি করে, এর হচ্ছে ইট ইজ এন অ্যাডিক্টিভ, আমাদের এটা একটা টেম্পোরারি মেজার্স টু হেল্প টু কুইট স্মোকিং। তিন নম্বর হচ্ছে ভালো ব্র্যান্ডের ই সিগারেট বা ভেপিং ইউজ করতে হতে হবে, নাহলে কিন্তু আমাদের লাঙে প্রবলেম হবে, যেটা আমরা কি বলি ই সিগারেট অর ভেপিং ইউজ রিলেটেড অ্যাকিউট লাং ইঞ্জুরি, সেটা কিন্তু মারাত্মক হতে পারে। চার নম্বর হচ্ছে আমরা যদি আমরা কিন্তু প্রথমে ই সিগারেট বা ভেপিং ইউজ করবো না টু হেল্প টু কুইট স্মোকিং, কারণ যে কোনো মেজার যত কিছু করা যেতে পারে টু কুইট স্মোকিং, সব যদি ফেল হয় তাহলেই আমরা হচ্ছে ই সিগারেট বা ভেপিং ইউজ করবো। থ্যাংক ইউ সো মাচ।